আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এখন শীতকালের সময়। শীতকাল প্রত্যেক মুসলিমের জন্য একটি কঠিন পরীক্ষা, কারণ শীতকালে সলাত আদায় করতে হয়। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে মুসলিমদের সলাত আদায় করতে হয়। এখন অনেক মানুষ প্রশ্ন করে বসে যে শীতকালে সলাত পড়তে অসুবিধা হয়, বিশেষ করে ফজরের সলাত। এছাড়া শীতকালে অনেকে বাসায় সলাত পড়ে, মসজিদে যায় না। এটা হলো অনেকের অলসতার কারণে। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে মসজিদে গিয়ে সলাত আদায় করে না। অথচ পুরুষদের জন্য মসজিদে সলাত পড়া বাধ্যতামূলক, যা ওয়াজিব। অনেক আলেমদের মতে এটা হলো ফরজ। এমনকি অনেক আলেমরা বলেন, মসজিদ কাছে থাকলে শরিয়া নির্ধারিত ওজুর ব্যতীত বিনা ওজুরে ঘরে দুইজন মিলে জামাতে সলাত আদায় করা জায়েজ নয়। এখন শীতকালে আমরা কি বাসায় সলাত পড়ব নাকি মসজিদে সলাত পড়ব? আবার যাদের অলসতা লাগে তাদের জন্য কি মাসাইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এশার সলাত জামাতের সাথে আদায় করে তবে সে যেন অর্ধরাত ইবাদত করল, এবং সে যদি ফজরের সলাত জামাতের সাথে আদায় করল তাহলে সে পুরো রাত ইবাদত করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আজান শুনে কোনো ওজুর ছাড়াই জামাতে শরিক হয় না, বরং আপন স্থানে সলাত পড়ে নেয়, তার সলাত কবুল হয় না। সাহাবিরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওজুর বলতে কি বুঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থতা অথবা ভয়ভীতি। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, আপনার যদি ভয় লাগে যে আপনি মসজিদে সলাত পড়লে আপনি কোনো আক্রমণের শিকার হবেন, তাহলে আপনার জন্য জায়েজ হবে ঘরে সলাত পড়া। অথবা আপনি এমন অসুস্থ আছেন, আপনি হাঁটতে পারেন না বা প্যারালাইসিস্ট হয়ে গিয়েছেন, তখন আপনি বাসায় সলাত আদায় করবেন। তবে হাদিসে এমন কথা বলা হয়েছে যে সলাত কবুল হয় না, এই অর্থ এই নয় যে আল্লাহর কাছে সলাত কবুল হবে না, বরং যে পুরস্কার পাওয়ার কথা ছিল সে পুরস্কার পাবেন না, তা থেকে আপনি বঞ্চিত হবেন, কিন্তু ফরজ সলাত আদায় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অন্তর চায় কিছু সংখ্যক যুবককে অনেকগুলো জ্বালানি কাঠ সংগ্রহ করে আনতে নির্দেশ দেই, তারপর ওইসব লোকের নিকট যাই যারা বিনা ওজরে ঘরে সলাত পড়ে, এবং তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। নাউজুবিল্লাহ। যাদের সাধ্য আছে তারা যদি মসজিদে সলাত না আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য অনেক ইচ্ছা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, মসজিদে জামাতে সলাত পড়ার গুরুত্ব অনেক বেশি। উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এত দরদ ছিল যে মৃত্যুর পূর্বে মুহূর্তেও তিনি উম্মতের জন্য চিন্তাযুক্ত ছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মসজিদে না গিয়ে ঘরে সলাত আদায় করে তাদের ঘর পুড়িয়ে দিতে পর্যন্ত দ্বিধা করেননি। আল্লাহু আকবার। আর যারা সলাতে আদায় করেন না তাদের জন্য কি হবে তা আপনি নিজে সিদ্ধান্ত নিন। আরেক হাদিসে এসেছে, ফজর ও এশা হলো মুনাফিকদের জন্য কষ্টসাধ্য, সুতরাং আপনি যদি ফজর ও এশা সলাত বাদ দেন তাহলে আপনি হলেন মুনাফিক। আপনার নিজের নাম মুনাফিকের খাতায় লিখে নিলেন। এছাড়া আপনি যদি ফজর ও এশার সলাত পড়েন, অর্থাৎ দুই ঠান্ডার সলাত, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তবে আমাদের মধ্যে যাদের অলসতা বেশি তাদের জন্য কি করণীয়? যাদের ফজরের সলাত পড়তে অসুবিধা হয় তাদের জন্য কিছু প্র্যাকটিস রয়েছে, সেগুলো হলো রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। একটা টাইম অনুসারে আমরা ঘুমোতে যাব, 12টার আগেই আমাদের ঘুমোতে যেতে হবে, তাহলে আমরা সলাত পড়তে পারি, খুব দ্রুত উঠে যেতে পারি। তাছাড়া ঘুমানোর পূর্বে যে জিকিরগুলো রয়েছে সেগুলো আদায় করব। হিস্তো মুসলিমে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে। তারপর
এশারের পর আল্লাহর কাছে দোয়া করি যেন ফজরের সলাত মসজিদে গিয়ে উপস্থিত হতে পারি। আপনি যদি ওই রাতে মারা যান তাহলে আল্লাহ পাক আপনার দোয়ার কারণে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এছাড়া আমরা অ্যালার্ম দিতে পারি, যাদের ঘুম বেশি তারা অ্যালার্ম দিতে পারেন। আমাদের মাঝে এমন ব্যক্তি আছে যারা অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে যায়, তারা অ্যালার্ম বা মোবাইল এত দূরে রাখবেন যাতে করে আপনার উঠে গিয়ে তারপর অ্যালার্ম বন্ধ করতে হয়। এছাড়া বাসার মা বোনদের আপনি বলতে পারেন যে আপনাকে ফজরের সময় উঠিয়ে দিতে। এছাড়া বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে, তাওবা করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য আশা করতে পারি। যত আমরা তাওবা করব তত শয়তান আমাদের থেকে দূরে থাকবে, আল্লাহর আনুগত্যতা আমাদের বেড়ে যাবে। নিজের আন্তরিকতা কতটুকু আছে যা নিজেকে যাচাই করা উচিত। আমি দুনিয়ার কোন কাজ বা পরীক্ষা থাকলে যদি উঠতে পারি তাহলে আল্লাহর হুকুম মানার জন্য কেন উঠতে পারবো না, এই বোধ অন্তরে গেঁথে রাখা উচিত। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে হবে। আপনি আরামায়েশে ঘুমাচ্ছেন, আপনার যখন ঘুম ভাঙবে তখন আপনার এমন অনুভূতি জাগতে হবে যেটা হলো আপনি আল্লাহর আনুগত্য করছেন, জাহান্নামের আজাব থেকে বেঁচে থাকতে চেষ্টা করছেন। সামান্য ঠান্ডা পানি, 20 মিনিটের জন্য ঠান্ডা পানি আপনার চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবেন। জাহান্নামে আপনি একদিনও থাকতে পারবেন না। মুসলিম হয়ে জাহান্নামে গেলে একদিনে একদিন ফিরে আসবেন, কিন্তু আপনি কবে ফিরে আসবেন তা আপনি জানেন না। একটা মিনিট আমরা আগুনে হাত দিতে পারি না। তাহলে আপনি যদি ঠান্ডায় 2 রাকাত সলাত আদায় করতে পারেন, আপনার এই সলাত জান্নাতে অংশীদার হয়ে যাবে। এই সলাতের মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুতরাং শীতকালে যাতে কষ্ট হয় তারা আল্লাহকে ভয় করবেন, এই ঠান্ডা জাহান্নামে রয়েছে। এইসব ঠান্ডা হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন বান্দা ঠান্ডা থাকা অবস্থায় কীভাবে সলাত পড়ছে। সে কি ঠান্ডাকে বেশি ভয় পায় নাকি আল্লাহকে বেশি ভয় পায়? আল্লাহর আজাব হলো এই ঠান্ডা। এই ঠান্ডা আল্লাহর সৃষ্টি, আর যত ঠান্ডা হবে তত আপনার নেকি বাড়বে, আল্লাহ আনুগত্য করতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2 ঠান্ডার সলাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার সলাত হলো ফজর এবং এশারের সলাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।